গিয়ে সভা করেছেন, ওখানে গিয়ে বলছেন আমাদের সঙ্গে থাকুন, নাহলে উন্নয়ন হবে না। আমাদের সঙ্গে না থাকলে জেলা পরিষদ দিয়ে কাজ করব, যদি বিজেপির বোর্ড হয় সমিতিকে কাজ দেবে না, জেলা পরিষদকে কাজ দেবে। দিদির গণতন্ত্র এরকম, দিদির খুব প্রিয় ভাই তিনি শুভেন্দু অধিকারী, ট্রান্সপোর্ট মিনিস্টার, এখানেও আসেন এই জেলা অবজারভার। দাড়ি মিটে গুলি চলেছে, 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, এখনো সেই গ্রামে ওখানকার লোকেরা শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেয়নি। আবার শুনছি 6 তারিখ না 5 তারিখ আসবেন, যোগ্য জবাব দেবে ওখানকার লোক। খুন করেছেন, পুলিশ গুলি চালিয়ে স্বীকার করছে না, তাদেরকে বলা হচ্ছে চলে আসুন আমাদের পার্টিতে, সিআইডি ইনকোয়ারি করে চাপা দেওয়ার চেষ্টা করছেন। সেই শুভেন্দু অধিকারীকে মেদিনীপুরের বোর্ড তৈরি করার দায়িত্ব দিয়েছেন, তিনি বলেছেন 1.5 ঘন্টা মিটিং করে নাকি বোর্ড করে দেবেন, আর আমাদের পার্টির লোককে ভাঙিয়ে নিয়ে বোর্ড করবেন, এই চক্রান্ত চলছে। তাই বন্ধুগণ, এর বিরুদ্ধে আমরা সারা বাংলা জুড়ে প্রতিবাদ করছি, সভা সমিতি করছি, মিছিল করছি, গণতন্ত্র পশ্চিমবাংলায় ফিরিয়ে নিয়ে আসার সংকল্প করেছি। সারা ভারতবর্ষে যদি বিজেপি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, পশ্চিমবাংলায় আনবে। আর এই যে অত্যাচার চলছে, এই যে আমাদের আটকাবার চেষ্টা চলছে, এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না। এবং এই টিএমসি গুন্ডাদের যে অত্যাচার সীমা পার হয়ে যাচ্ছে, এটাও মানুষকে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। তাই আগামী দিন 2019 সাল যে নির্বাচন আসছে, সে নির্বাচন নির্ণায়ক নির্বাচন হবে, বাকি পশ্চিমবাংলা যত নির্বাচন আছে তার থেকে আলাদা হবে। আমরা অমিত শাহকে বলেছি 22টার বেশি সিট দেব, আমি আপনাদের উপর ভরসা করে বলেছি। প্রতিনদা বলেছেন উত্তরবাংলার 8টা সিট আমরা জিতব, কিন্তু রায়গঞ্জ জিতব কি? আমি আপনার কাছ থেকে জানতে চাই, রায়গঞ্জ কি সেই 22টা সিটের মধ্যে থাকবে? আমি চাই এই গুন্ডা